আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ষোলকলি দিয়ে খুবই সুন্দর ডিজাইনার একটি গোল ফ্রকের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। গোল ফ্রকটি তৈরি করার জন্য আমি এখানে দুই হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। আপনারা যদি 2.5 হাত বহরের কাপড় পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 2.5 গজ কাপড় নিলেও হয়ে যাবে। তো পুরো কাপড়টি থেকে আমি প্রথমে টপ স্পার্টটি কাটিং করে নিচ্ছি। এর জন্য আমি চওড়ায় 10 ইঞ্চি এবং লম্বায় 16 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বুকের পার্ট। তো প্রথমে আমি শোল্ডারের মাপ 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের দিকে 1 ইঞ্চি ড্রপ দিতে হবে। আর্মহোলের মাপ 6.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপর স্কেলের সাহায্যে আমি আর্মহোলের দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নেওয়ার পর এবার আর্মহোলের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটিকে দিয়ে নিতে হবে। এখন আমি বডির মাপ 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর কোমরের মাপ 9 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপর এই মার্কগুলোকে মিলিয়ে নিয়ে কেচির সাহায্যে কাপড়টিকে মার্ক অনুসারে কেটে নিচ্ছি। এরপর এখান থেকে আমি ব্যাক পার্টটি সরিয়ে নিচ্ছি। এরপর আমি সামনের অংশে তালপাট কাটিং করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। গলাটি আমরা সেলাইয়ের সময় কাটিং করে নিব। এখন আমি হাতা কাটিং করব। পুরো কাপড়ের এক সাইড থেকে আমাদের হাতার যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুসারে কাপড় আমি কেটে নিয়েছি। এখানে আমি 17 ইঞ্চি লম্বা হাতা দিয়েছি এবং হাতার মুহুরির মাপ আছে 8 ইঞ্চি। তো সেই অনুসারে আমি হাতাটিকে কাটিং করে নিচ্ছি। হাতার নিচের দিকে আমি 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি। এরপর শেপ কাটের সাহায্যে হাতার যে শেপ রয়েছে সেই শেপটি দিয়ে দিতে হবে। হাতার শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার কেচির সাহায্যে সেই শেপ অনুসারে কাটিং করে নিচ্ছি। হাতা কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের জামার যে আসল পার্ট অর্থাৎ ষোলকলি, সেই কলিগুলো আমরা কাটিং করব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু একটু খেয়াল করে দেখবেন, কাটিংটি কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারবেন। তো এখানে কিন্তু ভিউয়ার্স 2 ভাঁজ করা কাপড় আছে, সেই কাপড়টিকে আমি এখন আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু এখানে 4 ভাঁজ করা কাপড় আছে। তো এই 4 ভাঁজ করা কাপড়কে আমি আরেকবার ভাঁজ করে দিচ্ছি। এর ফলে এখানে কিন্তু 8 ভাঁজ করা কাপড় আছে। এই 8 ভাঁজ করা কাপড়কে আমি আরেক ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এইবার কিন্তু এখানে 16টি ভাঁজ আছে। যেহেতু আমরা 16 কলির জামা কাটিং করব, সেই জন্য কিন্তু আমি 16টি ভাঁজ দিয়ে নিলাম। তো এখানকার যে মাপটি হবে সেই মাপটি সূত্র সহ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের যে কোমরের মাপ আছে সেই কোমরের মাপকে কলি দিয়ে ভাগ করতে হবে। এখানে আমাদের কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি। তো এটাকে 16 দিয়ে ভাগ করলে হয় 2 ইঞ্চি থেকে সামান্য একটু বেশি। এরপর সেই 2 ইঞ্চির অর্ধেক করতে হবে। সেই 2 ইঞ্চির অর্ধেক হচ্ছে 1 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য আমাদের 1/2 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। অর্থাৎ বিষয়টি দাঁড়ালো, আমরা কাপড়টির এই মাথায় 1.5 ইঞ্চিতে মার্ক করব, আবার ওই মাথায় 1.5 ইঞ্চিতে মার্ক করব। এরপর দুইটি 1.5 ইঞ্চি মার্ককে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর এবার কেচির সাহায্যে সেই মার্ক অনুসারে কেটে নিয়েছি। 6-7 পেডিকোট আমরা যেভাবে কাটিং করি অনেকটা সেভাবে কাটিং করতে হবে। তো এরপর দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের কিন্তু বড় 16টি কলি বের হয়েছে আর ছোট ছোট 4টি কলি বের হয়েছে, কিন্তু মূল কলি হচ্ছে 16টি আর 4টি কলি, আর যে 4টি কলি বের হয়েছে সেগুলো খুবই ছোট ছোট চিকন চিকন। তো এবার এই কলিগুলোকে কিভাবে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মাঝখানে হচ্ছে 7টি বড় বড় কলি হবে। এরপর ছোট ছোট যে 4টি কলি আছে এর 2টি হবে সামনের পার্টে, 2টি হবে পিছনের পার্টে। তো দেখুন মাঝখানে 7টি কলি দিয়েছি আর এই পাশে ছোট 1টি কলি দিয়েছি, ওই পাশে ছোট 1টি কলি দিয়েছি। এটা কিন্তু আমাদের এক সাইডের হচ্ছে। তো অন্য সাইডেও একইভাবে মাঝখানে 7টি কলি হবে আর 2 পাশে 1টি 1টি করে কলি থাকবে, ঠিক আছে। তো এরপর আমি গলা কাটিং করে নিচ্ছি। তো গলার চওড়া আমি 2.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি আর গলার লম্বা দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি। এরপর সেটাকে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি। আর আমি যেহেতু ডিজাইনার গোল ফ্রক তৈরি করব, তাই আমি গলাটিকেও ডিজাইনার দিব। এর জন্য আমি আমার মন মতন একটি ডিজাইন দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের মন মতো যে কোনো একটি ডিজাইন এখানে দিয়ে নিতে পারো। তো পেস্টিং পেপারের ওপর মার্ক করা হয়ে গেলে এইবার আমি কেচির সাহায্যে কেটে নিচ্ছি।
तो देखो व्यूअर्स हमें केचिर सहाजे केटे नहीं केटे नवर पर एबारे ये कपड़े साथ पेस्ट कर नहीं चारों साइड सेलाई कर नहीं क्यों ये जे सलवार कपड़ आई कपड़े दिए सेट कर तो एरपर हमें गलाटी जामार साथ सेट करब यह गलार मजखने एक चिन्ह कर नहीं भाव जामार मजखने एक चिन्ह कर नहीं गलाटी के अवश्य जामार उल्टो साइडे सेट करते हैं। तो देखो व्यूअर्स जतटुकू गला काटिंग करेछि ततखानि पर्यन्त आमि प्रथमे माझखाने एकटि सोजा सेलाई दिए गला के सेट करे निच्छि। एरपर गलार जे शेप आछे सेई शेप अनुसारे आमि गलाटिके धीरे सुस्ते सेलाई करे निच्छि। तो आमि खुबई दुःखित व्यूअर्स एई पर्याये एक्चुअली आमार फोनेर जे मेमोरि छिलो सेई मेमोरि फुल हये गियेछिलो। तो आमि भेबेछि जे आमार भिडियो होच्छे बाट आल्टिमेटलि मेमोरि फुल हये भिडियोटि बन्ध हये गियेछिलो। तो एखानटा किन्तु बेशी कठिन छिलो ना, आमी जस्ट गलाटी सेलाई करेछि तारपर माझखान थेके अतिरिक्त कपड़ केटे निये गलाटी भाजपाटर दिके उल्टे निये एसेछि। तो भाजपाटर दिके उल्टे निये आसार पर आमी जस्ट ए लेसटीके गलार जे शेप सेई बराबर बसिए दिच्छि। तो आमार मन हय आपनारा जारा टेलारिंग एर काज पारेन तारा ए जिनिसटि खुबी सहजे करते पारबेन। तो देखुन व्यूअर्स एइभावे करे खुबी आस्ते आस्ते आमी गलार जे शेप सेई शेप अनुसारे एकटी लेस एखाने बसिए दिच्छि। तो एरपर व्यूअर्स आमी गलाटिके एकटु गर्जियास लुक देब एर जोन्नो आमी स्केलेर माप निये एक स्केल ग्याप रेखे रेखे तारपर सोजा करे दाग निये निएछि। एखाने किन्तु अनेके आपनारा कोनाकुनी करे दाग देन सेटाओ किन्तु देखते अनेक सुंदर लागे, तबे आमी एखाने सोजा सूचि दाग दिएछि। एबार ए दागगुलो बराबर आमी लेस सेलाई करे निच्छि। तो व्यूअर्स एइभावे करे सबगुलो दाग अनुसारे आमी लेस बसिए निएछि। एरपर आमादेर जे गलार जे शेप आछे चारो साइडेर जे राउंड शेपटा आछे सेई राउंड शेपेर उपरेओ आमी लेस बसिए निच्छि। तो सबगुलो लेस बसिए नेওয়া হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এই লেসটি গলাটিকে জামার সাথে জয়েন করার আগেও বসাতে পারেন, তারপর গলাটিকে জামার সাথে জয়েন করতে পারেন, তবে আমি এটাকে পরেই জয়েন করে নিলাম। তো লেসগুলো জয়েন করার পর কিন্তু গলাটিকে দেখতে বেশ গর্জিয়াস দেখাচ্ছে। তো সামনের গলাটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন ভিউয়ার্স পিছনের গলাটিও আমি কমপ্লিট করে নিয়েছি। সেখানে আমি জাস্ট কাপড় সেলাই করে উল্টে নিয়েছি। নরমালি আমাদের যে কোনো কিছুর গলা আমরা যেভাবে সেলাই করি সেইভাবে আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি কোলি সেলাই করব। তো কোলি সেলাই করার নিয়মটি হচ্ছে দুইটি কোলির ভাঁজপাটকে একসাথে রেখে সেলাই করতে হবে। যখন সেলাইটি ওপেন করা হবে তখন যেন দুইটি কোলির ভাঁজপাট দেখা যায়, অর্থাৎ একটি কোলের ভাঁজপাটের উপর আরেকটি কোলের ভাঁজপাট রেখে তারপর সেলাই করতে হবে। তো দেখুন ভিউয়ার্স আমি একটি কোলি সেলাই করে নিয়েছি। তো আমি আরো একটি কোলি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। কোলির একটা পাশ হচ্ছে চিকন আর একটা পাশ হচ্ছে চওড়া। তো সবগুলো চওড়া পাশ এক সাইডে হবে আর সবগুলো চিকন পাশ এক সাইডে হবে। চিকন পাশটা আমাদের কোমরের দিকে থাকবে আর চওড়া দিকটা আমাদের নিচের দিকে থাকবে। কোলির জামাগুলো মূলত সয়সাইড পেটিকোটের মতোই হয়ে থাকে। তো দেখুন ভিউয়ার্স আমি তিনটি কোলিকে একসাথে জয়েন্ট করে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো কোলিকে আপনারা জয়েন্ট করে নেবেন। তো সবগুলো কোলি জয়েন্ট করা হয়ে যাওয়ার পর আমাদের চিকন যেই কোলি ছিল দুইটি কোলি দুই পাশে জয়েন্ট হবে, সেই দুইটি কোলিকেও জয়েন্ট করে নিতে হবে। তো আমি সবগুলো কোলিকে জয়েন্ট করে নিয়েছি, মাঝখানে সাতটি কোলি আর দুই পাশে দুইটি ছোট কোলি, অর্থাৎ আমাদের নয়টি কোলি। এরপর আমি টপস পার্টের সাথে কোলির পার্টটিকে জয়েন্ট করব। তো এর জন্য আমি নিচের পার্টের উপরে উপরের পার্টটিকে রেখে তারপর কোমরের ওখান দিয়ে সেলাই করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমি কোলির সাথে উপরের পার্টটিকে জয়েন করে নিয়েছি। তো দেখুন ভিউয়ার্স পিছনের পার্টটিও কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স এবার আমাদের সামনের অংশ এবং পিছনের অংশ জয়েন করতে হবে। তো এর জন্য আমি দুইটি পাশকে একসাথে রেখে কাত বরাবর সেলাই করে দিচ্ছি। তো কাত বরাবর আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এবার আমাদের হাতাটি কমপ্লিট করতে হবে।
তো আপনারা চাইলে অনেক ডিজাইনার হাতা এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে জাস্ট সিম্পলি থ্রি কোয়ার্টার হাতা দিয়েছি আর সামান্য একটু ডিজাইন করেছি। ডিজাইনটি এইরকম, আমি হাতার যে বর্ডার আছে সেইখানে আমি সালোয়ার যে কাপড়টি আছে সেই কাপড়টি দিয়ে চওড়া করে একটি বর্ডার দিয়েছি, আর সেই বর্ডারের দুই পাশে আমি গলায় যে লেসটি ব্যবহার করেছি সেই লেসটি ব্যবহার করছি। দুইটি হাতাই আমি কমপ্লিট করে নিয়েছি, এবার আমি হাতাগুলোকে জামার সাথে জয়েন্ট করব। তো এর জন্য আমি জামার ভাঁজ পার্টের ওপর হাতাটিকে উল্টো করে রেখে তারপর আমি মুহুরি বরাবর সেলাই করে দিচ্ছি। তো দুইটি হাতাই আমি সেলাই করে নিয়েছি। তো হাতাগুলো সেলাই হয়ে যাওয়ার পর এবার সাইড সেলাই করতে হবে। তো আমাদের যেরকম ফিটিং এর মাপ সেই ফিটিং এর মাপটি নিয়ে আমি সাইড সেলাই করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি দুইটি সাইড সেলাই করে নিয়েছি। এখন শুধু আমাদের বাকি রইল গোল ফ্রকের নিচের অংশটা। তো নিচের অংশটাও আপনারা চাইলে জাস্ট ডাবল ফোল্ড করে সেলাই করতে পারেন, তবে এটা যেহেতু আমি ডিজাইনার ফ্রক তৈরি করছি তাই নিচের অংশেও আমি কিছুটা ডিজাইন করছি। আমাদের হাতায় আমরা যেরকম বর্ডার দিয়েছি তো নিচের পাশেও আমি তেমনভাবে সালোয়ারের যে কাপড় আছে সেই কাপড়টি দিয়ে মোটা চওড়া করে বর্ডার দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু জামাটি পরার পরে দেখতে অনেক সুন্দর দেখাবে। তো এর জন্য আমি 4 ইঞ্চির মতো চওড়া কাপড় কেটে নিয়েছি, সেই কাপড়টিকে জামার উল্টো সাইডে জয়েন্ট করে দিচ্ছি। উল্টো সাইডে জয়েন্ট করার পর এবার আমি সেটাকে ভাঁজপাটের দিকে নিয়ে এসেছি। তো ভাঁজপাটের দিকে নিয়ে আসার পর আমি সেখানে একবার লেস ব্যবহার করছি, অর্থাৎ আমি বর্ডারের দুই সাইডে কিন্তু লেস ব্যবহার করছি না হাতার মতো, এখানে আমি শুধুমাত্র এক লেয়ার লেস ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বর্ডারের দুই সাইডেও লেস ব্যবহার করতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, জামার নিচের অংশটিও কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এরই সাথে কিন্তু আমাদের ডিজাইনার গোল ফ্রকটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। এটার ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গোল ফ্রকটি কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আর এটা পরলে কিন্তু অনেক গর্জিয়াস দেখাবে। গলার ডিজাইনটি যেমন সুন্দর লাগছে তার সাথে ম্যাচিং করে হাতার এবং নিচের বর্ডার দেখতে খুবই অসাধারণ লাগছে। তারপরেও এক একজনের পছন্দ এক এক রকম হয়ে থাকে, যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই ডিজাইনটি তাহলে কিন্তু আপনি বাসায় ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।